ঢাকায় সিনেমার কিংবদন্তী নায়িকা সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতি এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গেস্ট রিলিভার হাসপাতালে ব্রিফ করছিলেন। সরাসরি আমরা এখন সেই খবর জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি ফয়সাল মোর্শেদের কাছে। সাদিয়া, বরেণ্য অভিনেত্রী কবরী সরোয়ার তার মরদেহ একটু আগে শেখ রাসেল গ্যাস্ট রিলিভার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িধারায় তার নিজ বাসভবনে, এবং সেখানে তার মরদেহ রাখা হবে আধা ঘন্টা সেখানে, এবং তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে জানাজা হবে এবং বাদ জোহর কবরী সরোয়ারকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। আমরা এত একটু আগে ব্রিফিং করছিলেন কবরী সরোয়ারের ছেলে শাকের চিশতি, তিনি আমাদেরকে এই পুরো প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেছেন। আমাদের সঙ্গে 11টায় শেখ রাসেল গ্যাস্ট রিলিভার হাসপাতাল কর্তৃপক্ষ একটি ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানানো হয়েছিল, আমরা এখন সেটির অপেক্ষা করছি। এবং যেহেতু কবরী সরোয়ারের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে একটু আগে তার বাড়িধারের বাসভবন, এবং সেখানে তার গোসলের পরে সেখানে আধা ঘন্টা রাখা হবে, তার জাতীয় স্বজন রয়েছেন বা তার স্বজন বা সহকর্মী যারা রয়েছেন, তার শুভানুথেয়ী যারা রয়েছেন, তারা হয়তো বা তাকে সেখানে শেষবারের মতো তাকে হয়তো দেখতে যাবেন। তারপর তাকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করার কথা রয়েছে। এবং শাকের চিশতি তার ছেলে যেটি জানিয়েছেন আমাদেরকে, কবরী সরোয়ারের ইচ্ছে ছিল তাকে যাতে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়, সেই ইচ্ছেটি আসলে পূরণ হচ্ছে। এবং যেহেতু তিনি করোনা ভাইরাসের পেশেন্ট ছিলেন, সে কারণে তাকে আসলে FDC বা শহীদ মিনার এ ধরনের কোনো জায়গায় আসলে গণজমায় তাকে নিয়ে যাওয়া হয়নি, যাতে করোনা যাতে ছড়িয়ে না পড়ে মানুষের অন্যান্য মানুষের দেহে। এই ছিল সাদিয়া। রাজধানীর মহাখালী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ।